শুভ সন্ধ্যা বন্ধুরা। আমরা যখন দেখি যে ডেসক্রিপটিভ রাইটিং এর ক্ষেত্রে প্রচুর নম্বর তৈরি হয়ে যাচ্ছে, অনেক পরীক্ষার্থী অনেক বেশি বেশি নম্বর পাচ্ছে, তখন আমাদের মনের মধ্যে একটা আশঙ্কা তৈরি হয় যে আমরা লিখছি, তারাও লিখছে, তাহলে আমাদের লেখার মধ্যে তফাতটা এমন কোথায় থেকে যাচ্ছে যেখানে আমাদের এই নম্বরটা তফাত হয়ে যাচ্ছে। আমি হয়তো সব তথ্য দিয়ে লিখলাম, লেখার পরেও দেখা গেল যে আমি 50-এর মধ্যে পেলাম 20, আর একজনও লিখে আসলো সে পেল 50-এর মধ্যে 40। তাহলে এই যে নম্বরের তফাত, এটা তো আমাদের চাকরির পরীক্ষার ক্ষেত্রে একটা মারাত্মক হয়ে দাঁড়াতে পারে যে কম নম্বর পাচ্ছে তার জন্য। তাহলে তফাতটা কোথায় হচ্ছে? আমি আজকে আপনাদের দুটো রিপোর্ট একদম সামনাসামনি দেখিয়ে বোঝানোর চেষ্টা করব যে কিভাবে তফাতটা হয়। যেমন ধরুন, আমরা এখন চারিদিকে জানি যে ঝড় বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, তার জন্য ঘূর্ণাবর্ত, বজ্রপাত, মৃত্যু, এই ধরনের ঘটনা ঘটছে। ধরা যাক এরকম একটা রিপোর্ট কোথাও প্রকাশিত হয়েছে, আপনারা প্রত্যেকে দেখুন ভালো করে, এরকম একটা রিপোর্ট, বজ্রপাতে মৃত চার, ঘূর্ণাবর্তে ঝড় বৃষ্টির পূর্বাভাস আজও, এরকম একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে। কি লেখা আছে রিপোর্টটাতে আমি আপনাদের পড়ে শোনাই। সকালের চড়া রোদ দেখে বোঝা যায়নি দুপুরের আবহাওয়া, দুপুরের পর এতটা বদলে যাবে আবহাওয়া। রবিবারের বিকেলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় শক্তিশালী বজ্রমেঘ, সাথে সাথে মুহুর্মুহু বজ্রপাত, রাজ্যের বিভিন্ন জায়গায় 4 জনের মতো মৃত্যু হয়েছে, অনেকে জখম, কোথাও কোথাও শিলাবৃষ্টি হয়েছে। এইরকম ভাবে এখানে একটা আর কি মানে রিপোর্ট উপস্থাপনা করা হয়েছে। এবারে সেই একই রিপোর্ট আরো একটা জায়গাতে ধরুন প্রকাশিত হয়েছে, ঠিক আছে, সেটা কি রকম সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে এই জায়গাটাতে দেখুন, একদম বজ্রপাতে মৃত্যু, জোড়া ঘূর্ণাবর্তে চলবে ঝড় বৃষ্টি, ধরুন এরকম একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেখানে কিরকম ভাবে রিপোর্টটা লেখা হয়েছে আপনি দেখুন। মধ্য বৈশাখ কে বলবে, কে বলবে সেদিনেও যার রক্তচক্ষু বাংলার হৃদয় কাঁপিয়ে দিয়েছিল, সেই এপ্রিল এবারের শেষ দিনে এত নম্র, এত মেঘকোমল, আকাশে কালো মেঘে ছেয়ে রইল চারিদিন সারাদিন, দফায় দফায় বৃষ্টি নামলো গাঙ্গেয় বঙ্গে এবং উত্তরের বিভিন্ন জেলায়, বৃষ্টির সঙ্গী ঝোড়ো হাওয়া। তার পরের লাইনটা কতটা আর কি মানে সুন্দর হতে পারে দেখুন, তাপমাত্রার মেঘমন্ত্রে, তাপমাত্রার মেঘমন্ত্রে ফোনা নামানো সাপের মতো নিরীহ, অকাল আসার বলে ভ্রম হয়। মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গে, বুধবার পর্যন্ত গাঙ্গেয় বঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে বলে হাওয়া অফিসের আশ্বাস। দুটো ঘটনাই দেখলেন, দুটো জায়গাতেই হাওয়া অফিসের কথা বলা হয়েছে, ঝড় বৃষ্টি হচ্ছে, মৃত্যু হচ্ছে, বজ্রপাত হচ্ছে, সব কিছু বলা হচ্ছে। কিন্তু দুটো রিপোর্টের মধ্যে পার্থক্যটা আপনাদেরকে একবার নজর করতে বলবো। দেখুন, একটা ঝড় বৃষ্টি বজ্রপাতের মধ্যে একটা সাধারণ ঘটনা যেখানে সবাই তথ্য দেবে, সবাই আর কি মানে লিখবে, কিন্তু এই যে বাক্যগুলো, যেমন আপনাকে আবার আমি পড়ে শোনাচ্ছি যে কে বলবে সেদিনেও যার রক্তচক্ষু বাংলার হৃদয় কাঁপিয়ে দিয়েছিল, সেই এপ্রিল এবারে তার শেষ দিনে এত নম্র, এত মেঘ কোমল, এত নম্র, এত মেঘ কোমল। বা ধরুন এই বাক্যটা, বৃষ্টির সঙ্গী ঝোড়ো হাওয়া, তাপমাত্রা মেঘমন্ত্রে ফোনা নামানো সাপের মতো নিরীহ, অকাল আসার বলে ভ্রম হয়। এই যে বাক্যগুলো একটা লেখার মধ্যে যুক্ত করে দেওয়া হচ্ছে না, তার ফলে কি হয়, আপনার লেখার মান অন্যের থেকে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। আপনিও লেখায় যে সমস্ত তথ্য যোগ করবেন, আর একজনও লেখায় যে তথ্য যোগ করবে, সেগুলো মোটামুটি একই থাকবে কম বেশি। কিন্তু লেখার মাঝে আমরা যেটাকে এক্স ফ্যাক্টর বলতে পারি, যে কোন জিনিস আমার লেখার মানকে বাড়াবে, এখন তো আমাদের এসে লিখতে হয় না, যদি ধরা যাক ভবিষ্যতে এসে লিখতে হয় বা আমাদের সময় যেরকম এসে লিখতে হতো, তার যদি পুনরাবৃত্ত হয় WBCS পরীক্ষাতে, তখন কিন্তু তথ্য আপনি যেরকম জানবেন অন্যরাও সেরকম জানবে, সবাই একই জায়গা থেকে কম বেশি একই রকম ইনফরমেশন দেবে। কিন্তু লেখার যে মানটা, সেটা পরিবর্তিত হবে কোন জায়গাতে, এই ধরনের বাক্য বলিতে। যে একটা, এটা তো একটা রিপোর্ট, রিপোর্টের ক্ষেত্রে হয়তো এই ধরনের বাক্য অতটা বেশি ব্যবহৃতও হয় না, কিন্তু একটা প্রবন্ধ লেখা বা একটা এসে লেখার ক্ষেত্রে, সেটা বাংলায় হোক বা ইংরেজিতে হোক, যাতেই হোক না কেন, যে পরীক্ষক খাতা দেখবে সে তো মানে এই লাইনটা দেখেই তার মনে হবে যে এরকম একটা যদি লিখতে পারে তাহলে তাকে বেশি নম্বর কেন দেবো না। তাই আমার যেটা মনে হয় যে আপনারা, আমি আমার বাড়িতে যখন পড়াই ছাত্রদের জেনারেল স্টাডিজ বা অনলাইন জেনারেল স্টাডিজ ব্যাচে যখন আমি বোঝাই বাংলা ইংরেজিগুলো, তখন আমি সবসময় চেষ্টা করি যে লেখাটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যেতে যে লেখা পরীক্ষক পড়া মাত্র তার কলম থেকে নম্বর আপনাআপনি নির্গত হবে, আমাকে আলাদা করে তাকে বলতে হবে না। এবং সেইটা আপনারা আপনাদের লেখায় আশা করি আর কি মানে গ্রথিত করবেন, এবং সেটার জন্য আপনারা ভালোভাবে লেখাপড়া করুন। এবং এই ধরনের বাক্য, যে বৃষ্টি হচ্ছে, তাপমাত্রা নেমে গেছে, সেটাকে বোঝানো হচ্ছে কিভাবে, তাপমাত্রা মেঘমন্ত্রে ফোনা নামানো সাপের মতো নিরীহ।
এই বাক্যগুলোর মাধ্যমে আমার মনে হয় যদি আপনারা লেখেন তাহলে আপনাদের নম্বর ভবিষ্যতে অনেকটাই বাড়বে। ডেসক্রিপটিভ লেখা আমাদের 2023 মেন্স হোক বা পরবর্তীকালের পরীক্ষা হোক, ডেসক্রিপটিভের গুরুত্ব তো ক্রমশ আমরা দেখছি বাড়ছে। আমার মনে হয় যে আমাদের এই যে মানে লেখার মধ্যে এই যে ব্যাপারগুলো প্রয়োগ করা সেগুলো শেখার সময় এসে গেছে। আশা করি আপনারা শিখে নেবেন, ভালো থাকবেন এবং এই সংক্রান্ত সমস্ত আলোচনার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা বিজয়ী হন, ভালো থাকবেন।